ওটাকে হাসিল করে দেবে। আমাকে মানুষ চললাম, আমি তার দুটি মায়ে বলছি আমার শীতলার বাচ্চা আর কাঠে মাথার এখান থেকে পালিয়ে যা, শরীরে হুকুমের গলা, জানের যদি মায়া থাকে তাহলে স্থান পরিত্যাগ কর, তা না হলে মস্তক ছেদন করে না বহুত কত শক্তি করিয়াছি সঞ্চয়ের মনসাদ মিঠাই বদরে আমি তোমার কাছে বড় জোরে বিনতি করছি দাদা, তুমি জল্লাদকে ক্ষমা করে দাও। দেবদাস, যে জল্লাদের বিনা অপরাধে হাড়ে কাঠে মাথা রেখে তোকে বলি দিতে যাচ্ছিল সেই জল্লাদকে তুই মুক্তি দিতে বলছিস, বেশি দেবদাস তবে শরীরে জল্লাদ, এই দেবদাসের জন্য আজ আমি তোকে প্রাণ ভিক্ষা দিলাম এই মুহূর্তে স্থান পরিত্যাগ। আমাকে এখান থেকে তুমি আমার আমার মায়ের কাছে নিয়ে চলো। নিয়ে যাব দেবদাস, যার সময় মহামান্য বিরাটকে কয়েকটা কথা জানিয়ে দিয়ে যায়। তবে শরীরে মূর্খ বিরাট এই রাজে প্রাসাদে দাঁড়িয়ে গিয়ে করেছিলাম প্রতিজ্ঞা, আসিলে সুদিনই পাইলে মায়ের আশিস, উপযুক্ত শাস্তি দিয়ে দেবদাসকে আমি উদ্ধার করে নিয়ে যাব। মনিক সন্তান দেবদাসকে আমি উদ্ধার করে নিয়েই যাচ্ছি, ক্ষমতা থাকে বাধা দাও। এই সামান্য বালক আজ আমি নিরস্ত্র, তা না হলে তোর মতো সামান্য বালককে বুঝিয়ে দিতাম অহংকারী বিরাট কতটা ভীষণ, কতটা ভয়ঙ্কর, কতটা শক্তিশালী। তাই নাকি? মৎস্যনগরে বিরাট আজ নিরস্ত্র, মায়েরা কি বলো? বণিক সন্তান দেবদাসের উপরে বিনা আদেশে বিনা অপরাধে যে চাবুকে আর প্রহার করেছে এই বিশ্বাসে ঘাতককে উপযুক্ত না শাস্তি দিয়ে আমি দেবদাসকে উদ্ধার করে নিয়ে যাব না, মোর হস্তের তরবারি করিব আমি দান, মিঠাইব যুদ্ধের মনসার, তবে ধরে রাষ্ট্র শুরু কর যুদ্ধ। আরে সামান্য বালক, দেখি কত শক্তি করে আছিস সঞ্চয়, এই রণাঙ্গনে পরীক্ষা হয়ে যাও। Thank you.
দাদা গো এই অপদার্থ বিরাটকে মেরে তোমার সুন্দর হাতটা তুমি অপবিত্র করো না আমি তোমার কাছে কড় জোরে বিনতি করছি দাদা এই কারাগারে মুক্তি করে আমার মায়ের কাছে দিয়ে ওরে ভাই যে বিরাট বিনা দোষে বিনা অপরাধে তোর পৃষ্ঠে শত শত চাবুকে প্রহার করেছে বিনা অপরাধে তুলে দিয়েছিল জল্লাদের হাতে আর আজ সেই বিরাটকে তুই মুক্তি দিতে বলছিস তুই মানুষই নাকি দেবী দাস দাদা বেশি দেবী দাস তোমার কথা মতো আমি আজ এই মহামান্য বিরাটকে প্রাণ ভিক্ষা দিলাম তবে স্বর্ণে মূর্খ পাপিষ্ট বিরাট যে দেবদাসকে বিনা আদর্শে বিনা অপরাধে তুই শাস্তি দিয়েছিস সেই দেবদাসের জন্য আজ আমি তোকে প্রাণ ভিক্ষা দিলাম দেবদাসকে আমি উদ্ধার করে নিয়ে যাচ্ছি ক্ষমতা তাকে বাধা দাও এতদিন ছিলাম এই বিরাটের অন্ধকার কারাগারে তাই যাওয়ার সময় এই এই মহামান্য বিরাটকে আমি কিছু কথা শুনিয়ে যাই সন্ড্রে মহামান্য বিরাট সন্ড্রে জানার বিরাট সন্ড্রে লম্পট বিরাট গরু ছাগল মরে গেলে ভাগাড়ে ফেলার লোক থাকবে তোর মতো পদার্থ মরে গেলে ভাগাড়ে ফেলার লোক থাকবে তোর ওই পচা দেহ শিয়াল কুকুরে ছেড়ে খাবে সবাই গিরা দুর্কার করবে আমি তোকে গিরা করি বিরাট আমি তোকে গিরা করি শীতলর বাচ্চা আমার মুখে দিয়ে গেল থুথু শীতলর বাচ্চা যদি কোনোদিন সম্মুখে পাই সেই দিন নেব আমি এই অপমানের প্রতিশোধ কতক্ষণে গেছে জরা এখনো ফিরে আসছে না তবে কি আমার জরা আমার কাছে ফিরে আসবে না মা জরা তোমার কতপত এই পাপিষ্ট রাজাকে উপযুক্ত শাস্তি দিয়ে বনিক সন্তান দেবদাসকে আমি উদ্ধার করে নিয়ে এসেছি মা মানে জরা এই তাহলে তুই আমার পুত্র মা জরা তাহলে আচ্ছা বলতো বিরাট কোথায় আছে মা গো ওই মহামান্য বিরাট আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে এখনই যাই শয়নের পক্ষে গভীর নিদ্রায় আচ্ছন্ন মা জরা আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি নিজেই যাব ওই বিরাটের কাছে জানাও মা একা রমণী ওই শয়নের পক্ষে গেলে অনেক বিরাট তোমাকে অনেক লাঞ্ছনা গঞ্ছনা দেবে তাই এই মুহূর্তে তোমাকে কি করতে হবে জানো মা তোমার 64 গণে রোগসগ জরা ব্যাধি তাদেরকে স্মরণ করো তাদের সঙ্গে নিয়ে যাবে মৎস্য নগরে বিরাটের রাজ্যে বিশ্বনাথ তুই ঠিক বলেছিস তাহলে সকল রোগসগ ব্যাধি গণকে আমি স্মরণ করছি বেশ মা ও ব্যাধি গণ ব্যাধি গণ আরে কোথায় রইলে আমার ব্যাধি গণ আজি এসে তারা কোন তোদিনি ওই বিরাট রাজ্য আমি করি বসাশা কোথায় রইলে কোমল ব্যাধি গো বসন্ত রে বাছ
তোমার সকল ব্যাধিকে আমি দেখতে পাচ্ছি মা, তোমার যে সবচেয়ে বড় ব্যাধিকে আমি দেখতে পাচ্ছি না মা। হ্যাঁ জরা, তুই ঠিক বলেছিস, কিন্তু বড় ব্যাধি এখনো কেন আসছে না? ওকে স্মরণ করো মা। বেশ জরা, এখন আমি স্মরণ করছি। আরে কোথায় রইলে ও মোর কোলা উঠা, বড় ব্যাধি কোথায় আছো? তারা করে এসো ব্যাধি রে, আমি ডাকি যে তোমারে। সবাইকে জিজ্ঞাসা করো কে কোথায় থাকে, কি বা ওদের নাম। বেশ মা, আমি এখনই জিজ্ঞাসা করছি। বলে ভাই এদিকে আয়। বলো, আরে তোর নাম কি? আমার নাম হলো ফাটা বড়। তুই থাকিস কোথায়? আমি থাকি ওই মুড়ো তাল গাছে। চমৎকার ভাই চমৎকার। মা যাবে মৎস্যনগরে বিরাটের কাছে পূজা নিতে, মায়ের সঙ্গে যাবে? যাবো। দুষ্টুমি করবে না তো? যাও মায়ের কাছে গিয়ে বসো। বলে ভাই এদিকে এসো, দুষ্টুমি করবে না। শোনো ভাই, দুষ্টুমি করো না। তোমার নাম কি? তুমি থাকো কোথায়? আমি থাকি ওই কেওড়া গাছে। তোমার কাজ কি ভাই? আমার কাজ আমার মাকে যে দেবী জ্ঞান করে শিকার, তার দুঃখের সংসার আমি সুখে রাখি। তারপর তারপর যে আমার মাকে করে ঘৃণা, সোনার সংসার পুড়িয়ে ছাই করে দি। চমৎকার ভাই চমৎকার। মা যাবে মৎস্যনগরে বিরাটের কাছে পূজা নিতে, মায়ের সঙ্গে যাবে? দুষ্টুমি করবে না তো? তা যাও মায়ের কাছে গিয়ে বসো। বলে ভাই এদিকে এসো, এদিকে এসো, দুষ্টুমি করবে না, খুব মারবো। তোমার নাম কি ভাই? আমার নাম আমি বলবো না। কেন বলবে না? আমার নাম শুনতে হলে প্রত্যেক মাকে সংকেত ধ্বনি উলুধ্বনি দিতে হবে। ও মায়েরা, এটাই হলো মায়ের সবচেয়ে বড় ব্যাধি। এই ব্যাধির নাম জানতে হলে মায়েরা সবাই মিলে একটু সংকেত ধ্বনি উলুর ধ্বনি দাও। শোনো ভাই, তোমার কথা মতো দেখো, মায়েরা সবাই সংকেত ধ্বনি উলুর ধ্বনি দিয়েছে, এবার বলো তোমার নাম কি? আমার নাম হলো ওলাউটা। ওলাউটা, তুমি থাকো কোথায়? আমি থাকি মায়েদের মুখে। শোনো ওলাউটা, যে মা তামাক খাই, গুল খাই, বিড়ি খাই, তুমি কি তাই? আমি তাও না। তাহলে তুমি কি? যে মা তারপর যখন বলে তোর সারা শরীরের মধ্যে আমি প্রবেশ করি। তারপর একবার হাগ, একবার ভূমি, তারপর সারা শরীরে চমৎকার ভাই চমৎকার। ও মায়েরা, মায়ের সবচেয়ে বড় ব্যাধি কি বললো বুঝতে পেরেছো? যে মায়েরা সকাল সন্ধ্যা সন্তানদের একবার বলে ওলা উঠা, ও কিছু বলে না।
দুবার যখন বলে ওয়ালা উঠা তখনও কিছু বলে না, তিনবার যখন বলে ওয়ালা উঠা ও আর সহ্য করে থাকতে পারে না, সেই সন্তানদের দেহে প্রবেশ করে। শোনো ভাই ওয়ালা উঠা, মা যাবে মৎস্য নগরে বিরাটের কাছে পূজা নিতে, মায়ের সঙ্গে যাবে, দুষ্টুমি করবে না তো? মা তোমার সকল ব্যাধি তোমার সঙ্গে নাচতে নাচতে যাবে এই মৎস্য নগরে। মা আর বিলম্ব মনে হচ্ছে এই মুহূর্তে আমরা রওনা হব। আর এসো এসো ও মোরে ব্যাধি গা, রত্নে ভরা রত্নাকর, শস্যে ভরা শ্যামলা বসুন্ধরা, জিনিয়া দেবতা মানবতা সভ্যতা, তবে কি হইবে না বিনাকি শঙ্করের দর্শন? আখি পাতে নিদ্রা নেমে আসে বারে বার, ওই যে দূরে শয়ন কক্ষ, ওরে দাঁড়ি প্রহরে, তোরা আজ একটু সজাগ থাকবে। আমি চললাম আমার ওই শয়ন কক্ষে, গভীর নিদ্রায় আচ্ছন্ন হতে। কেমন নিশ্চয় অন্ধকার, নিশ্চয়ই এটা বিরাটির শয়নকক্ষ, কোথায় আছে বিরাট একবার খুঁজে দেখা যাক। বিরাট এখন অঘট বিরাট নিদ্রিত, এখন ব্যক্তিগণকে দিয়ে দাম বিরাটকে নিদ্রা ভঙ্গ করতে হবে, তারপর আমার পূজার বিধিমত বিরাটকে জানিয়ে দিয়ে যাবো। এখন আমি বিরাটকে স্বপ্ন দেখাবো। ব্যক্তিগণ সবাই এসো, উল্কা পাত শুরু করে দাও। আরে সায়নে আজি স্বপ্নে, ওই আমি কি স্বপ্ন দেখাই দিছি জাগরণ, সায়নে স্বপ্নে জাগরণ, সায়নে স্বপ্নে। বংশের বাড়ির সঙ্গে নিলাম রক্ষা ভরি, স্বপ্ন দেখাইলো মাসির তালারে, ভালো ভালো রে স্বপ্ন দেখ।